আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বাবল ব্রেড, আর এই ব্রেডটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার। খুব সহজে বাসায় কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব। ভালো লাগলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটা বড় বল নিয়েছি, আর এর মধ্যে হালকা গরম দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ, আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি, আর 1/4 কাপ পরিমাণ দিচ্ছি চিনি, পরিমাণ মতো দিচ্ছি লবণ। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, এখানে আটা নিলেও হবে। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে হাত দিয়ে মেশাতে যাবেন না, আপনি একটা এরকম কাঠের যে কোনো কাঠ নিতে পারবেন, কিংবা চামচের সাহায্যেও মিশাতে পারবেন। এ পর্যায়ে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব, একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার ডোটাকে আবারও খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। তো আমি এখানে মথার জন্য আমি স্পেচুলাটাই ইউজ করছি। তারপর একটা এরকম বোর্ডের মধ্যে শুকনো ময়দা নিয়ে নিতে হবে, আর এর মধ্যে ডোটাকে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর ডোটার উপরে সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে তারপর হাতের সাহায্যে আমি এটাকে ছড়িয়ে নিচ্ছি। তো সমান্তালে ছড়িয়ে নিতে হবে। এখন আমি একটা কাটারের সাহায্যে এটাকে কেটে নিব। তারপর কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছোট ছোট বল আকৃতি করে তৈরি করে নিব। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি বলটা কিভাবে তৈরি করছি। তো এইভাবে 1-1 করে সবগুলো বল আমি তৈরি করে নিব। তো আমার সবগুলো বল দেখুন তৈরি করা হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বলগুলোকে আমি আবারও রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন এই বলগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, আর এর মধ্যে আমি এখন ঠান্ডা দুধ ব্রাশ করে দিব উপর দিয়ে। ঠান্ডা দুধটা আপনি উপর দিয়ে ব্রাশ করে দেওয়ার কারণে কিন্তু এটার কালারটা খুবই সুন্দর আসবে। তো ব্রাশ করে দেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে কিছু সাদা তিল এর উপরে ছিটিয়ে দিব, আর তিলটা অপশনাল, না দিলেও হবে, এটা দিলে দেখতে আর কি ভালো লাগে, এজন্য আমি দিচ্ছি। এবার ফ্রি হিটেড ওভেনের মধ্যে 25 মিনিট 180 ডিগ্রিতে বেক করে নিয়েছি। আপনি এটা চুলায়ও বেক করতে পারবেন, আর সেক্ষেত্রে আপনাকে হচ্ছে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে 40 মিনিট বেক করে নিতে হবে। তো গরম অবস্থায় একটু ঘি ব্রাশ করে নিতে হবে, এতে করে এটা ব্রেডগুলি সফট হবে। তো উপরের কালারটা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, আর ব্রেডগুলিও দেখতে খুব লোভনীয় হয়েছে। তো এটা ছোট আকৃতির করে তৈরি করার কারণে এটার নাম হয়েছে বাবল ব্রেড, আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। রেসিপি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।